আসসালামু আলাইকুম দর্শক, আজকের টপিক হচ্ছে লিঙ্গ বাঁকা, চিকন এবং নরম হয়ে যায়, এই রোগীগুলো অসংখ্য পাওয়া যায়। আজকে আমরা এটার মূল কারণ এবং এর স্থায়ী চিকিৎসার কথা আলাপ করব। কী কী কারণে এই লিঙ্গ বাঁকা হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে এবং নরম হয়ে যাচ্ছে? প্রথমে আসা যাক লিঙ্গের মর্ফোলজিক্যাল অ্যানাটমিটা কী, মানে এটা কীভাবে গঠন হয়েছে। এটা একটা চমৎকার বিষয়। আমাদের শরীরের অন্যান্য যে অঙ্গগুলো আছে এগুলার যে তৈরির প্রসেস, লিঙ্গের সেই তৈরির প্রসেস এক নয়। কী পার্থক্য আছে দেখা যাক। ধরুন এটা লিঙ্গ, লিঙ্গের এইরকম শেপ থাকে এবং এখানে দুটো অন্ডকোষ থাকে, স্কুটাম থাকে, এগুলো এইরকম, এগুলো আলাদা আলাদা মানে সেল আছে। প্রশ্ন হচ্ছে যে এই লিঙ্গটা চিকন হয় কীভাবে, বাঁকা হয় কীভাবে? অবশ্য নরম হওয়ার আরও কারণ আছে, এটাও একটা কারণ। তো আমি আসবো এটা কীভাবে হচ্ছে সেইখান থেকে। এই লিঙ্গটা তৈরি করতে দুটো মেজর সেল কাজ করে, এটা শক্ত হওয়ার পিছনে। এখানে রক্ত, এটা তো নরম থাকে, যখন এখানে রক্ত প্রবাহিত হয় সেই রক্তের চাপে লিঙ্গটা মোটা হয়ে যায় এবং শক্ত হয়। তো লিঙ্গটা বড় এবং শক্ত, এর জন্য রক্ত লাগে। এবং এই রক্তগুলো কোথায় যায়? ইয়েস, অসংখ্য রক্ত জালিকে আছে, সেগুলিতে যায়। কিন্তু এইখানে এই পেনিসে দুই রকমের এলাস্টিক সেল পাওয়া যায়। একটা হচ্ছে কাভার্নাস সেল, এটা অনেকটা এই গ্যাস সিলিন্ডারের মতো, আর এটা হচ্ছে কলসের মতো স্পঞ্জিজিসাম সেল। এই দুটো প্রকারের সেল এখানে কাজ করে। এখন কাভার্নাস সেলটা যেটা ফানেলের মতো লম্বা হয়ে যায়, যেতে পারে এদিক দিয়ে, এই সেলটা এখানে আছে, এখানে এসে এই এগুলোতে রক্ত যখন ঢুকে যায়, এখানে যদি আমরা বড় করে দেখাই, রক্ত ঢুকে এটা আস্তে আস্তে বড় হয়ে যায়, লম্বা হয়ে যায়, তখন এটা ফুলে যায়। এই এই ফুলে যাওয়াটা বা লম্বা হয়ে যাওয়াটা পেনিসোল বড় হয়ে যাচ্ছে সেই তালে তালে। আর এটা যখন শক্ত হয়ে যাবে, দুদিকে হোয়াইট মোটা হতে যায়, তখন সেটা কিন্তু কাভার্নাস সেলের কাজ নয়, মোটা করার জন্য আবার হচ্ছে স্পঞ্জিজিসাম সেল। এটা আবার কলসের মতো মোটা, সাইডে ফাঁকা, দেখতেই পাচ্ছেন। এদিকে যখন রক্ত ঢুকে স্পঞ্জিজিসাম সেল, স্পেশালি এটা মাঝখানের দিকে থাকে, তখন এটা মোটা হয়ে যায়। তো যাদের স্পঞ্জিজিসাম সেল যত স্ট্রেন্থেন তত বেশি তার পেনিস মোটা, আর যাদের কাভার্নাস সেল যত বেশি মানে কাউন্ট হবে তার লিঙ্গ তত বড় হবে এবং শক্ত হবে। তো এই দুটো সেলকে সুস্থ রাখতে পারলে, অর্থাৎ কাভার্নাস সেল এবং স্পঞ্জিজিসাম সেল যদি শক্ত হেলদি রাখা যায়, তাহলেই এই আপনার পেনিস লম্বা এবং শক্ত রাখা সম্ভব। এখন প্রশ্ন হলো এই সেলগুলো, অর্থাৎ এই কাভার্নাস সেল এবং স্পঞ্জিজিসাম সেলগুলো কীভাবে নষ্ট হয়, হেলদি থাকে না? ইয়েস দর্শক, এর একটা মেইন কারণ হচ্ছে, অনেকগুলো কারণের মধ্যে মেইন কারণ হচ্ছে হস্তমৈথুন করা। হস্তমৈথুন করা, হস্তমৈথুন যখন করে তখন হাত দিয়ে এটাকে স্টিমুলেশন করে পেনিসটাকে, এবং আস্তে 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 এটা ওই কাভার্নাস সেলগুলো বড় হয়, স্পঞ্জিজিসাম সেলগুলো রক্ত ঢুকে মোটা হয়ে যায় এবং এটা বড় হয়ে যায়। বড় হয়ে এটা তখন তারপর আরও তারপর করতে থাকে হাত দিয়ে, এটাকে হাতের করতে 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 সেটা ইজাকুলেট করে ফেলে। এইভাবে যখন প্রতিদিন হাত দিয়ে, অর্থাৎ হাতের যে এখানে যে প্যাডগুলো আছে, এই প্যাডগুলো কিন্তু বেশ শক্ত, অনেক শক্ত, এটা এটা ভেজাইনাতে যেই পরিবেশটা থাকে সেটা কিন্তু এখানে নেই। ফলে কি হয়, এখানে চাপ খেয়ে চাপ খেয়ে চাপ খেয়ে চাপ খেয়ে এই সেলগুলোর এইখান ট্র্যাপিং হয়ে যায়, এইখানতে রক্ত নালিকা যেখানে সেলগুলো রক্ত নালিগুলো আছে এগুলো চেপে যায়, চেপে যায়। এরকম ফাঁকা ছিল, এগুলো চাপতে 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 এগুলো চেপে যায়। তো রক্তনালী যদি চেপে যায় চাপ দিয়ে দিয়ে, তখন কিন্তু এখানে রক্ত প্রবেশ করতে কম পারে, আর কম পারলে কী হবে, এটা বেলুনের মতো চুপসে থাকবে, কাভার্নাস সেলটা আর ফাঁকা হচ্ছে না, যেহেতু রক্ত ঢুকছে না, কম ঢুকতেছে অথবা ঢুকতেইছে না, ফলে এটা চুপসে যাচ্ছে এবং এটার মোটা হচ্ছে না। যদি মোটা না হয় তাহলে কিন্তু এটার ইরেকশনও হবে না এবং তার সেক্সুয়াল অ্যাফিনিটি নষ্ট হবে। একটা বিষয় হচ্ছে যে এটা যখন বেশি আরও বেশি পরিমাণে সে এই কাজটা যখন চালিয়ে যায়, যে শক্ত করার জন্য আরও বেশিবার সে হ্যান্ডলিং করে, তখন কিন্তু এটা 100% কলাপস হয়ে যায় এবং রক্ত যখন পায় না তখন এর পুষ্টি পায় না, এবং পুষ্টি না পাওয়ার কারণে সেলগুলো এই সেলগুলো তখন মারা যায়। রক্ত না পেলে পুষ্টি পাবে না এবং পুষ্টি না পেলে মারা যাবে,
আপনাদের বিশ্বাস না হলে আপনারা যে এখানে হাতের যদি একটা আঙুল দড়ি দিয়ে বেঁধে রাখেন সুতা দিয়ে, তাহলে কিন্তু কিছুক্ষণ রক্ত পাবেন, এটা কালো হয়ে যাবে এবং কয়েকদিন বেঁধে রাখলে এটা মারা যাবে বা পচে যাবে। তো এর এই কারণটা তারা কিন্তু হাত দিয়েই তৈরি করে রাখে, ফলেই এই যে অংশগুলোর সেলগুলো মারা যায় সেটা চিকন হয়ে পড়ে, মারা গেলে তখন এটা কলাপস হয়ে যায়, ফলে চিকন হয়। স্পেশালি সবচেয়ে বেশি চিকন হয় হচ্ছে একদম গোড়ার দিকে, এইটা এইটা চিকন হয় বেশি। তো ওই জায়গাতে এইভাবে চাপ দিয়ে হাতটা এখানে স্পেশালি যায় এবং ওই যেটা যখন স্টিমুলেশন করে ওইটাকে চাপ খায়, খেতে 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 এই অবস্থা দুরবস্থা তৈরি হয়। এবং তাহলে কি দাঁড়ালো, হস্তমৈথুন থেকে তারা সেলগুলোর যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলো ব্লকেজ হচ্ছে এবং কাভার্নাস সেল এবং স্পঞ্জিজিসাম সেল রক্ত কম পাচ্ছে, এর ফলে সেলগুলো মারা যাচ্ছে বা ব্লকেজ হচ্ছে, এর কারণে বাঁকাও হচ্ছে মানে চিকনও হয়ে যাচ্ছে একটা জায়গায় বা একাধিক জায়গায়। এবং যদি এটা প্রসেসটা চালু রাখে তাহলে কিন্তু আস্তে আস্তে মারা যাচ্ছে। এখন আসি হলো, তাহলে একটা মেন কারণ পেলাম যে হস্তমৈথুন যদি রেগুলার করা হয় তাহলে তার এই সেলগুলোর রক্ত প্রবাহটা কমে যাবে এবং সেলগুলো অকেজো হবে অথবা মারা যাবে এবং পেনিসটা চিকন হয়ে যাবে বা বাঁকা হয়ে যাবে। যদি এদিকে বেশি ক্ষয়ে যায় তাহলে এদিকে বাঁকা হয়ে যাবে, এদিকে বেশি হলে এদিকে বাঁকা হবে। তাহলে চিকন এবং বাঁকার মূল কারণই হচ্ছে হস্তমৈথুন রেগুলেশন করা, এবং আরও কিছু কারণ আছে, তো আজকের মূল কারণটা বলবো হস্তমৈথুন। এখন আসি এটা নরম হয় কীভাবে, খুবই স্বাভাবিক, আমি আগেই বলেছি যে নরম কেন হবে না, এই রক্ত আসে বলেই কিন্তু এগুলো শক্ত হয় এবং বড় হয়। রক্ত যদি এখানে ব্লক করে দেন, স্পেশালি যাদের ঘোড়া চিকন হয়ে যায় অর্থাৎ ঘোড়ার সেলগুলো বেশি ঝাঁকে ঝাঁকে মেরে ফেলে, তখন তাদের রক্ত প্রবাহটা কমে এবং এটা নরম হয়ে পড়ে আর শক্তই হতে চায় না। এটা একটা মূল কারণ হস্তমৈথুন। একটা সবচেয়ে বড় কারণ হলো এই তিনটা কারণে, বাঁকা হওয়া, চিকন হওয়া এবং নরম হওয়ার। এখন আসি এই এর চিকিৎসাটা কী হতে পারে। এই জায়গাটাতে একটা বড় ধরনের এলেসমাতি রয়ে গেছে। আমরা সচরাচর যারা চিকিৎসা বিজ্ঞানের এই ভ্যারাইটিসগুলো বুঝি না, সাধারণত ডাক্তার বলতেই অ্যালোপ্যাথিক অথবা ড্রাগস প্র্যাকটিস যারা করে তাদের কাছে যেয়ে থাকি। এইখানে যখন আমরা ড্রাগস নিয়ে প্র্যাকটিসটা নেব অর্থাৎ চিকিৎসাটা নেব, যাই বললাম যে হ্যাঁ আমার বাঁকা হয়ে গেছে, চিকন হয়ে গেছে, নরম হয়ে গেছে, তখন ড্রাগস প্র্যাকটিশনাররা কী দিবে, একটা স্টিমুলেটরি ট্যাবলেট দিবে, যেমন সিলডেনাফিল আছে, হ্যাঁ এরকম সিলডেনাফিল, তো টাডানাফিল, এরকম অনেকগুলো ফিল আছে। এই ফিলগুলো ড্রাগস, এটা পুষ্টি নয়। এগুলো দিলে মানে দিলে কী হবে, এগুলো এখানে স্টিমুলেশান করবে অর্থাৎ এখানে যে রক্তনালীগুলো আছে এদেরকে একটু ডাইলেট করে দিবে এবং হার্ট যে রক্ত প্রবাহ করে সেই হার্টকে জোরে জোরে পাম্প করার জন্য অর্ডার দেবে। তো হার্ট যদি জোরে জোরে পাম্প করে, হার্ট তো পাম্প করে বলেই সারা শরীরে রক্ত আসে, তা হার্ট যখন জোরে জোরে পাম্প করা শুরু করলো তখন কি হবে, তখন এই রক্তটা এখানে চাপ দিয়ে এই সেলগুলোতে ঢোকার চেষ্টা করবে। হ্যাঁ, অনেক প্রেসারে যেটা চেপে গেছিলো ওটা কিছুটা ফাঁকা হলো, ফাঁকা হয়ে এখানে ঢোকে কিছুক্ষণ থাকবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই কাজটা আপনি কতবার করবেন, এইখানে একটা বড় ধরনের ধরা খেতে হয় এবং এই পেশেন্টটা পারমানেন্টলি সেক্সুয়াল ডিজেবল হয়ে পড়ে। কিভাবে এটা আসছে, তো এখানে সিলডেনাফিল খেলাম, হার্টের কার্ডিয়াক আউটপুট বলা হয় মানে রক্ত বেশি প্রবাহ হলো, প্রবাহ হয়ে এখানে কিছুটা ইনজেকশন নিলাম, ওই দিন হতে একটু সেক্স করতে পারলাম, এভাবে চলছে। এখন এইখানে অসুবিধাটা কোন জায়গায়, অসুবিধাটা হলো এই যে হার্ট পাম্প করা এবং এখানে কিছুটা ডাইলেটেশন দেওয়ার অস্থায়ী ব্যবস্থা মানে শক্তি, যেটা সিলডেনাফিল বা টাডানাফিল বা যে ড্রাগসগুলো, এগুলো কিন্তু হার্টের পাম্প বাড়াবার জন্য যদি কারো হার্টের সমস্যা থাকে বা এখানে লেফট ভেন্টিকুলার ফেলিওর ঘটতে পারে অর্থাৎ মৃত্যু হতে পারে এবং অনেক লোক মারাও যায়, এবং আরেকটা বিষয় হলো যে রক্তনালী যদি চেপে থাকে সেগুলো ছিঁড়ে যেতে পারে অর্থাৎ হেমোরেজিক স্ট্রোক হতে পারে। এবং দেখবেন যে এই জাতীয় ওষুধ যারা খায় তাদের ম্যাক্সিমামই মাথা ঝিমঝিম করে, চোখের ঝাপসা দেখে, তারপরে হলো সারা শরীর অস্থির অনুভব হয় এবং তার অস্বস্তি বিরাজ করে। তো সাইড এফেক্টগুলো আপনারা দেখে নেবেন, এটা আপনাদের বিষয়। ট্রিটমেন্টের ভেরিয়েশনটা আমি আসছি যে এখানে এটা দিয়ে কিন্তু এই যে সেলগুলো যেগুলো মারা গেছে এগুলো তৈরি করা সম্ভব নয়। স্টিমুলেটরি ড্রাগসগুলো পাম্প বাড়াতে পারে,
কিছুক্ষণ ডাইলিটেশন দিতে পারে, বের হয়ে গেলে আবার আগের মতো। কিন্তু কখনোই যে সেলগুলো মরে গেছে অথবা যে সেলগুলোর এখানে চিকন হয়ে গেছে, এটা এটাকে তৈরি করার জন্য বা এটাকে ডিজেনারেশন বলা হয়। যদি এটা মারা যায় তাহলে এটাকে আমরা রোগটার নাম বলবো হলো ডিজেনারেশন। ডিজেনারেশন অর্থাৎ ক্ষয় হওয়া, সেলটা মারা যাওয়া। তো মারা যাওয়ার বিপরীত হচ্ছে রিজেনারেশন, এটা কিন্তু এটা করে না। আমার উচিত ছিল যেখানে স্টিমুলেটরি ফাঁকা দিয়ে, ফাঁকা মানে চাপ না দিয়ে, এখানে যদি এই যে সেলগুলো অকেজু হয়ে গেছে এই সেলগুলো যদি আমরা তৈরি করতে পারতাম আগের মতো, রিজেনারেট করতে পারতাম, তাহলে কিন্তু এটা আগের মতো একটা আকার ধারণ করত এবং লিঙ্গটা এই বাঁকা থাকতো না, এটা আস্তে আস্তে সোজা হয়ে যেত। আপনাদের আরেকটা বিষয় বলি, এইটা এই অবস্থা ঘটলে কিন্তু লিঙ্গ ছোটও হয়ে যাবে। যদি সেলগুলো মারা যায় লিঙ্গ কিন্তু ছোটও হয়ে যাবে, এটা মিসিং হয়ে গেছে এবং আপনারা অবশ্যই এই এর সাথে ট্যাগ করে নেবেন। এটা কিন্তু বড় হয়ে যাবে যদি আমরা এখানে রিজেনারেটিভ ট্রিটমেন্ট দিই, অর্থাৎ সেলগুলো যেগুলো মারা গেছে এগুলো তৈরি করার চিকিৎসা দিই। কীভাবে তৈরি করার মেথড দেওয়া যায় এবং এটাই স্থায়ী ব্যবস্থা সারা পৃথিবীতে। রিজেনারেশন ছাড়া এই লিঙ্গ ছোট অথবা বাঁকা অথবা নরম এটাকে চিকন এটাকে রিভার্স করা বা ফিরিয়ে নিয়ে আসা আর কোনো রাস্তা নেই। এখন কীভাবে করবেন, কীভাবে করবেন সেটা আমি বলি। সেটি হচ্ছে যে আপনারা রিজেনারেটিভ ট্রিটমেন্ট দিবেন। রিজেনারেটিভ ট্রিটমেন্ট দিলে অর্থাৎ এটা রিজেনারেশন হবে। এখন প্রসেস হলো রিজেনারেটিভের অনেকগুলো পদ্ধতি আছে। এই এই পদ্ধতির মধ্যে হরমোন পদ্ধতিগুলো আছে, লাইফস্টাইল পদ্ধতিগুলো আছে, তারপরে ফুড অ্যান্ড ডায়েট ডিসিপ্লিন পদ্ধতিগুলো আছে এবং সাইকোলজিক্যাল হেলথ আছে। অনেকগুলো সিস্টেমকে অ্যাডাপ্ট করে রিজেনারেশন করাতে হবে, শুধুমাত্র স্টিমুলেটরি ট্রিটমেন্ট দিয়ে কখনোই সম্ভব নয়। তো এখানে এই এই রিজেনারেটিভ ট্রিটমেন্টটা বাংলাদেশে আমি প্রথম শুরু করি এবং অসংখ্য পেশেন্ট সফল। এর কারণ হচ্ছে এই টোটাল ব্যবস্থাপনাটা একটা ন্যাচারালি করা হয়, স্টিমুলেটরি দিয়ে নয়। এর এর কাছ থেকে এই লিঙ্গ বাঁকা ছোটো চিকন এবং নরম এই ব্যবস্থাপনা থেকে স্থায়ীভাবে রিভার্স করার জন্য আপনাদের রিজেনারেটিভ ট্রিটমেন্টটা নেওয়া খুবই জরুরি এবং এটাই আপনার একমাত্র স্থায়ী ব্যবস্থাপনা। কখনোই ড্রাগস পদ্ধতিতে নিয়ে ব্যবস্থাপনাকে রিভার্স করাতে পারবেন না। আশা করি আপনারা এই হস্তমৈথুন ত্যাগ করবেন এবং স্থায়ী ট্রিটমেন্টের জন্য এই এই কেসগুলোতে রিজেনারেটিভ ট্রিটমেন্ট নিয়ে টোটাল জাতিকে সুস্থ রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।